আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকাত আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফিকেল্লা মিডিয়া আপনাকে কেউ জাদু করে দেখেছে কিংবা জাদু আপনি আক্রান্ত কিংবা জাদুর প্রভাবে আপনি অস্থির হয়ে পড়েছেন আপনি চিকিৎসা করে করে হয়রান হয়ে যাচ্ছেন কিছুই হচ্ছে না তো অবস্থায় আপনি করবেনটা কি এই হচ্ছে আজকের মূল বিষয় কিভাবে আপনি শয়তানি জাদুর প্রভাব থেকে নিজেকে আত্মরক্ষা করবেন বা টনার থেকে আপনি বাঁচতে পারবেন একটা করে সব আপনাকে বলে দেব আজকের এই ভিডিওতে কিন্তু ভিডিওটা আপনাকে দেখতে হবে পুরোটাই না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি আগে থেকে যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমি প্রতিদিনই রুহানি চিকিৎসার নতুন নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যায় দেখুন বন্ধুরা জাদু মানুষেরা করে থাকে কুফরি মন্ত্র এবং শয়তানের সাহায্য নিয়ে আর জাদু জিনেরাও করে থাকে মানুষের উপরে এখন কথা হচ্ছে বুঝবেনটা কি করে আপনি যে আপনাকে কেউ জাদু করে রেখেছে সেই বোঝার কৌশলটা এবার আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না জাদু আপনাকে কেউ করেছে কি না সেটা যাচাই করানোর জন্য আপনাকে যে প্রসেসটা অবলম্বন করতে হবে আপনি সর্বপ্রথম একটা মাটির টুকরো নিন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মাটি এবং সেই মাটির টুকরোটার ওপরে আপনি বিসমিল্লা সহ সম্পূর্ণ সুরা মোজাম্মিলটা ভালোভাবে পাঠ করুন এবং পাঠ করার পর ওই মাটির টুকরোটাতে আপনি ফুঁ দিন এবং ফুঁ দেওয়ার পরে আপনি যদি নিজে রোগী হন তাহলে নিজে আপনি ধরবেন আর যদি অন্য কাউকে আপনি টেস্ট করতে চান বা চিকিৎসা করতে চান সেই রোগীটার হাতে আপনি দিবেন যখন আপনি কোনো রোগীকে চেক করতে চাইবেন যে জিনের জাদুতে আক্রান্ত কিনা বা মানুষের জাদুতে আক্রান্ত কিনা তখন ওই রোগীটার হাতে আপনি ওই মাটির টুকরোটাকে ধরিয়ে দিন মাটির টুকরোটা ধরিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মোটামুটি দুই তিন মিনিট ধরে রাখার পর ওই মাটির টুকরাকে ঘ্রান নিয়ে দেখবেন শুকে দেখবেন দুর্গন্ধ আসছে কি না যদি ওই মাটির টুকরোটা থেকে দুর্গন্ধ বার হয় তাহলে আপনি আপনি বুঝবেন যে যে এটা জাদু এবার পূর্ণভাবে জেনে গেলেন হ্যাঁ সত্যি রোগীটার জাদুর আসর রয়েছে এখন ওই রোগীটাকে আপনি চিকিৎসা দেবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যদি রোগীর মাথাতে ঘাড়ে কিংবা পিঠে বা শরীরের অন্য কোন জায়গায় ব্যথা থাকে দেখবেন জাদুগ্রস্ত রোগীর বেশিরভাগ বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এই ধরনের ব্যথা যদি রোগীর শরীরে কোথাও হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন এখন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আরবি শব্দ একটা লাইন ধরে লেখা রয়েছে আপনাকে একটা কাঠের তক্তা বা চলতি ভাষায় যেটাকে বলা হয় পাটা একটা কাঠের পাটা নিতে হবে বা তক্তা সেই পাটা বা তক্তার উপরে আপনি বালি বিছিয়ে দেবেন যেন ওই কাঠখণ্ডটা বা পাটাটা কিংবা ওই কাঠের তক্তাটা দেখতে না পাওয়া যায় এইরকমভাবে আপনি বালিকে সম্পূর্ণভাবে বিছিয়ে দিবেন। বিছানোর পর আপনি একটি কাঠি দ্বারা এই আরবি অক্ষরগুলোকে লিখবেন হাতে নয় বন্দর একটা কাঠি দিয়ে আপনি আরবি অক্ষরগুলোকে লিখবেন লিখার পর আপনি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ তার কাটা যে তার কাটা কাঠের কাজে ব্যবহৃত হয় কেউ বলে গজাল কেউ বলে জলয় এই গজাল জলই বা তার কাটা আপনি একটা নেবেন এবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আপনারা যেটা দেখলেন যে প্রথমেই লেখা রয়েছে আলিফ ওই আলিফের উপরে আপনি ওই তার কাটা জলই বা গজলটাকে দিয়ে টিপে ধরবেন এবং রোগীর যে স্থানে ব্যথা রয়েছে সেই স্থানটাকে আপনি আঙ্গুল দিয়ে চেপে ধরবেন এবং সঙ্গে সঙ্গে বা সাথে সাথে আপনি সুরা ফাতি হাঁটা পরে রোগীর ওই ব্যথার জায়গাটায় আপনি ফুঁ দেবেন ফু দেওয়ার সময় আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন ব্যথার উপশম হয়েছে কি না যদি বলে না হয়নি তাহলে আপনি তার পরের অক্ষর বা রয়েছে সেই বাটার উপরে আপনি ওই তার কাটাটা চেপে ধরুন আর রোগীর ওই স্থানে আপনি যেমনভাবে পূর্বে ধরেছিলেন ওইভাবেই ধরুন পুনরায় আপনি সুরা পড়ে ওই রোগীর শরীরে যে স্থানে ব্যথা হচ্ছে সে স্থানে আপনি ফু দিন এবং ফু দেওয়ার সময় আপনি রোগীকে জিজ্ঞাসা করুন যে ব্যথার উপশম হয়েছে কি না এইভাবে যদি উপশম না হয় আপনি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন শেষ পর্যন্ত রয়েছে আপনার ইয়া ইয়া অক্ষর পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতে মহান রবেনের ইচ্ছায় ওই জাদুর যন্ত্রণা থেকে জাদুর ব্যথা থেকে রোগীটা শেফা পাবে ইনশা আল্লাহ আর যদি জিনের জাদু হয় বন্ধুরা দুই ক্ষেত্রে জিনের জাদু হলে কিংবা মানুষের জাদু হলে দুই ক্ষেত্রে ওই মাটির টুকরোটা কিন্তু দুর্গন্ধ করবে যদি জিনের জাদু হয় জিনের জাদু বলতে আমরা চলতি ভাষায় যেটাকে বলি জিনের ছটা এই ধরনের জিন যদি বাহিরে থেকে রোগীকে আক্রান্ত করে জাদু দ্বারা যে জিনগুলো রোগীর শরীরে প্রবেশ করে না দূর থেকেই তাকে ছটা দিয়ে আক্রান্ত করে ফেলে ওই সব রোগীকে আপনি যে চিকিৎসাটা দেবেন আপনি কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে সেই সরিষার তেলের ওপরে বিসমেল্লা সহ আয়তুল করছি সোরা জিনের প্রথম পাঁচটা আয়াত আপনি পড়বেন পাঁচবার এবং সোরা ফালাক একবার সোরা নাস একবার এবং সোরা ফাতিহা একবার পড়ে ওই সরিষার তেলটাতে দম দেবেন রোগীকে বলবেন ওই তেলটা দিনে দুইবার মাখবে নাম্বার দুই আপনাকে ওই জিনে আক্রান্ত জাদুতে আক্রান্ত রোগীটাকে আরও একটা পানি পড়া দিতে হবে সেই পানি পড়াটা হচ্ছে একটা বোতলের মধ্যে আপনি এক বোতল পানি ভরে নেবেন এবং সাদা কাগজে সম্পূর্ণ আয়তুল কুরসিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে রোল করে ওই বোতলের পানির মধ্যে আপনি ঢুকিয়ে দেবেন সেই সাথে বোতলের পানিতে আপনি একবার আয়তুল করছি শেষের দিকে পাট করে ফু দিয়ে দম করে দেবেন ওই রোগীটাকে দিনে তিন থেকে চারবার পান করতে বলবেন দেখবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছায় ওই জাদুগ্রস্ত ব্যক্তিটা সেফা পেয়ে যাবে ইনশা আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকে তথ্য ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ